নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 31 মার্চ 2022 সকাল 8:40 মিনিটে শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ শনির গৃহে শুক্রের প্রবেশ। পকেট গরম হতে চলেছে 7 রাশির। আমির রাশি হতে চলেছে, ধনী রাশি হতে চলেছে এই 7 রাশি। শনির মূল ত্রিকোণ রাশিতে শুক্রের প্রবেশে এই 31 মার্চ টু 27 এপ্রিল পর্যন্ত 2022 এই 7 রাশির মালামাল হতে চলেছে। দেখুন, শনির সাথে শুক্রের কিন্তু পরম মিত্রতা কিন্তু আছে। যে 7 রাশির আমি কথা বলবো, তার মধ্যে 3টি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পাবে, 3টি রাশি এক্সিলেন্ট এবং 2টি রাশি মিডিয়াম এবং আরেকটি 2টি রাশি মোটামুটি অ্যাভারেজ ফল কিন্তু পাবে। 3টি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পাবে, অর্থাৎ শনির গৃহে শুক্রের প্রবেশ, যে 7 রাশির পকেট গরম হতে চলেছে 31 মার্চ 2022 টু আপনার 27 এপ্রিল 2022 পর্যন্ত। কৌশিক রায় কখনো হাওয়াতে কথা বলে না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে ওই উটপাটাঙ্গা একটা বলে দিলাম এই রাশিগুলোর ভালো, কোনো কারণ নাই, এটা কিন্তু নয়। কি কারণে হচ্ছে, জ্যোতিষশাস্ত্রটা সম্পূর্ণরূপে কিন্তু বিজ্ঞানসম্মত, এই জায়গাটা কিন্তু বোঝার দরকার আছে। হঠাৎ বললাম এই রাশিগুলো ভালো, কোন গ্রহ ভালো করছে, কী কারণে ভালো করছে, সেটা তো বস বোঝাতে হবে, এই জায়গাটা কিন্তু বোঝানো কিন্তু একান্ত দরকার। দুম করে বললাম এই রাশিগুলো ভালো, কোনো আগা গোড়া কিচ্ছু নাই, এটা কিন্তু জ্যোতিষশাস্ত্র নয়। জ্যোতিষশাস্ত্র যেখানে লজিকের দ্বারা বোঝানো হবে। আমি যে 7 রাশির কথা বলছি পকেট গরম হতে চলেছে, এই 7 রাশি কোটি মানুষ আছে, এই প্রত্যেকে কি একই রেজাল্ট পাবে, তা কখনোই সম্ভব না। কারণ প্রত্যেকেরই দশা অন্তর্দশা, গ্রহের গোচর, শুক্রের প্লেসমেন্ট বা বাচ্চাদের শুক্রের প্লেসমেন্ট, এগুলো কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আলাদা। তো এই যে শুক্র প্রবেশ মিত্র রাশিতে, মকর রাশি থেকে কুম্ভ রাশিতে, যে 3টি রাশির ক্ষেত্রে এক্সিলেন্ট হতে চলেছে, সে 3টি রাশির নাম আমি শেষে বলব। এবং যে 4টি রাশির কথা বলছি, 4টি রাশিরকে আগে আমি আপনাদেরকে আলোচনা করে দিই কোন এই 4টি রাশি। তার আগে আপনাদেরকে আমি একটু কথা বলি, শুক্র আমাদের হচ্ছে ভোগ কারক গ্রহ, অর্থাৎ এই পার্থিব জগতে যত ভোগের যা আছে না, সম্পূর্ণ কিন্তু শুক্রের আন্ডারে। রোমান্টিকতা, এটাও কিন্তু শুক্র, ফিল্ম দুনিয়া শুক্র, ট্রাভেল ট্যুরিজমের জায়গাটা এটাও শুক্র, প্রেম শুক্র, মানে অ্যাকচুয়ালি যত লাক্সারি জায়গাগুলো দেখবেন, ঝাঁ চকচকে দেখবেন, এখানে কিন্তু শুক্রের কারকতা কিন্তু আছে। যাদের জীবনে বাচ্চাতে শুক্র প্লেসমেন্ট ভালো আছে, সেই জীবনে উন্নতি এক না এক সময় কিন্তু করবেই, তার জীবনে অর্থ কষ্ট কিন্তু থাকবে না। যাদের ক্ষেত্রে হচ্ছে না, আপনারা নিজস্ব জন্মছক পর্যালোচনা করুন এবং যে জায়গাতে সমস্যা আছে সেটার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। হবেই, কৌশিক রায়ের কাছে হবে না বলে কোনো কথা নেই, আমি অন্তত আমার অভিধান থেকে কেট কাটিয়ে দিয়েছি। যারা কৌশিক রায়ের চ্যানেল দেখছেন, আমি বলবো মনে জোর নিয়ে দেখুন, অর্থাৎ একজন যদি পারে আপনি কেন পারবেন না, এটা কিন্তু আমি বারবার এই কথাটা বলি। দেখুন, যারা যাদের ক্ষেত্রে সমস্যা চলছে, খুব সমস্যা, দিয়ালে পিঠ ঠেকার আগে আপনি অ্যাস্ট্রোজারের শরণাপন্ন হন, কারণ এই জায়গাটা একজন অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট কিন্তু করতে পারে।
একটা কথা আমি বারবার বলেছি, নদী কখনো জিজ্ঞাসা করে না সাগর কত দূর। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন, আপনি সঠিক গন্তব্যে পৌঁছাবেন, আপনাকে কিন্তু কিছুটা হলো মানে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হবে। আপনার জীবনে ঘাত প্রতিঘাত আসা দরকার আছে, তবে আপনি জানবেন যে আপনি সঠিক পথে কিন্তু চলছেন, এটা বাস্তব। তো যাই হোক, আলোচনাটা শুরু করি। শুক্রের রাশি পরিবর্তন, মূল ত্রিকোণ রাশিতে মিত্র গৃহে শনির ঘরে প্রবেশ। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির আপনাদের রাশির অধিপতি পঞ্চমভাবে অবস্থান করছে, এবং এখানে কানেকশানটা কেমন দেখুন, দেবগুরু দত্তগুরু দুটোই একসঙ্গে অবস্থান করছে, দুর্দান্ত কানেকশান। আপনাদের শেয়ার মার্কেট থেকে, আপনাদের লটারি থেকে, স্টক বিজনেস থেকে, বিদেশ থেকে, এগুলো কিন্তু আপনাদেরকে লাভ দিবে। আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনার এই জায়গা থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভবান আপনারা কিন্তু হবেন। লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন, এই শুক্রের রাশি পরিবর্তনে সুখ বৃদ্ধি হতে চলেছে তুলা রাশির। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনার সপ্তমভাবে ভ্রমণ করছে, সপ্তম দেখুন ষষ্ঠভাব থেকে সপ্তমভাবে, সপ্তমভাবে আপনাদের কর্মপতি সপ্তমভাবে, এবং চতুর্থ দৃষ্টি উপর আপনার দেখছে, সপ্তম দৃষ্টিতে আপনার রাশিকে দেখছে। দেখুন প্রথম কথা হচ্ছে কি, আপনাদের মধ্যে রোমান্টিকতাটা বৃদ্ধি কিন্তু এ সময় করবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিং, সপ্তমভাবে শুক্র দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে, এবং বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের ভালো কিন্তু করবে। এর পাশাপাশি ব্যবসা ইনভেস্টমেন্ট আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত হবে, এবং কর্মক্ষেত্রে উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার থাকছে সিংহ রাশির। এবং ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে, আপনি যদি সিংহ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপর যে রাশির কথা বলবো, তিন নম্বর যে রাশি, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি দ্বাদশপতি চতুর্থভাবে সুখ সাধন এর স্থানে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের তিন নম্বর রাশি বৃশ্চিক রাশিকে সুখের জায়গা বৃদ্ধি করবে। সম্পত্তি, প্রপার্টি, জমি জায়গা, এই জায়গা থেকে এগুলো থেকে আপনারা যথেষ্ট লাভবান হবেন, এবং ব্যবসার জায়গাটা আপনাদের ভালো, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে। ফিল্ম দুনিয়াতে যারা আছেন, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু, বা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, বিদেশের সাথে রত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু করবে বৃশ্চিক রাশি। আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ তিন নম্বর রাশি যেগো। চার নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি ভাগ্যভাবে অবস্থান, কর্মভাবে অবস্থান করছে দুর্দান্ত, এবং ভাগ্যভাবে শনির অবস্থান, দেবগুরু আপনার অবস্থান করছে। এই জায়গাটাতে কী হবে, আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, কর্মক্ষেত্রে উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনাটা আপনাদের বৃদ্ধি করছে, পারিবারিক সুখ এবং অর্থনৈতিক সফলতা, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভোগের জায়গাটা কিন্তু এই সময় বৃদ্ধি কিন্তু করবে। এবার আমি জানাবো তিনটি এক্সিলেন্ট রাশি। চারটি রাশির কথা আমি বললাম, সাতটি রাশির মধ্যে চারটি রাশি নিয়ে আমি পর্যালোচনা করলাম, এবং তিনটি রাশি এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছে। একে একে আমি জানাবো, অর্থাৎ প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি তিন নম্বর স্থানে আছে, অর্থাৎ আপনাদের ধনপতি এবং সপ্তমপতি
একাদশভাবে কিন্তু অবস্থান করছে। একাদশভাব আমাদের জ্যোতিষশাস্ত্রে সফলতা, সাকসেস, লাভ, অর্থনৈতিক সফলতা আপনারা পাবেন, দাম্পত্য সুখের জায়গা ব্যবসা, কেরিয়ার, ইনভেস্টমেন্ট এবং ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত আছে, মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজকর্ম করছে, তারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন, কারণ আপনাদের সপ্তমেশ এবং দ্বিতীয় পতি একাদশভাবে অবস্থান করছে। এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে আপনি যদি মেষ রাশি মানুষ হন। আপনি দুই নম্বরে যে পজিশান আছে সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির দেখুন আপনাদের এমনি মিত্র শুক্র আপনাদের ধনভাবে অবস্থান করছে, কে না আপনাদের কর্মপতি এবং চতুর্থ পতি আপনাদের ধনভাবে অবস্থান করে, সুখ সাধন বৃদ্ধি করবে, আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের হবে, কর্ম যোগ আপনাদের সৃষ্টি করছে এবং এই সময়ের মধ্যে বিদেশ থেকে আপনারা লাভ পাবেন। ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত আছে, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যারা যুক্ত আছেন এই জায়গাগুলো এবং আকস্মিক ধনলাভ, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, লটারি এই জায়গা থেকে কিন্তু আপনারা যথেষ্ট প্রফিট কিন্তু আপনারা পাবেন। ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো 31 মার্চ থেকে। পকেট গরম হবে মকর রাশিরও এবং নাম্বার ওয়ান টপ লিস্টে এক্সিলেন্ট সে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ভাগ্যপতি এবং আপনাদের চতুর্থপতি আপনাদের রাশিতে অবস্থান করছে, আকর্ষিক ধনলাভ আপনাদের কিন্তু হবে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।